Bismillahirrahmanirrahim. আজকে দেখব ট্রানজেকশন ম্যানেজমেন্ট, টাকাটা সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আসলে ট্রানজেকশন কি জিনিস? ট্রানজেকশন যদি আমরা বুঝতে চাই, একদম সহজ জিনিস, ব্যাংক থেকে ব্যাংক আমার টাকা ট্রান্সফার করি বা বিকাশ বা রকেট ইউজ করে আমার টাকা আদান প্রদান করি পাঠাই, এটা একটা এক ধরনের ট্রানজেকশন। ডাটাবেজে যেটাকে ট্রানজেকশন বলে সেটা হচ্ছে যে একটা ডাটাবেজের মধ্যে একটা কন্টেন্টস বা একটা ভ্যালু একটা ইনফরমেশন আপডেট করা, এটা হচ্ছে ট্রানজেকশন। যেমন কি বলছে এখানে ডেফিনেশনের মধ্যে, যে কোনো অ্যাকশন অথবা সিরিজ অফ অ্যাকশন অথবা যেটা তোমার ইউজার অথবা অ্যাপ্লিকেশন দ্বারা রান হবে এবং যেটা আপডেট করবে, ডাটাবেজের কন্টেন্টস কি আপডেট করবে, সেটা হচ্ছে ট্রানজেকশন। একদম ইজি জিনিস। আচ্ছা, ট্রানজেকশনের দুটা আউটকাম হতে পারে, একটা হচ্ছে সাকসেস, একটা ফেলিওর। সহজ, যদি ট্রানজেকশনটা কমিট করে, ট্রানজেকশনটা শেষ হয়, যেটা আমরা করতে চাচ্ছি যে যে স্টেপে আমরা ডাটাবেসটাকে নিতে চাচ্ছি সেখানে যদি আমরা নিতে পারি তাহলে সেটা হচ্ছে সাকসেস, আর যদি সেটাকে আমরা নিতে না পারি তাহলে ফেলিওর। ফেলিওর হয় কীভাবে কীভাবে ফেলিওর করে করে সেটা সরাসরি ফেলিওর হতে পারে অথবা মাঝখানে ডিস্টার্ব হতে পারে, তারপরে সে অর্ধেক রান করে তারপর ফিল হতে পারে। আর যদি কোনোভাবে একটা ট্রানজেকশন কমিট হয়ে যায়, মানে ফুলফিল হয়ে যায়, সেটাকে আমরা ফেল করতে পারবো না, সেটাকে আমরা কখনো মানে নষ্ট করে দিতে পারবো না। আচ্ছা, আর যদি কোনো ট্রানজেকশন শেষ হয়নি, মাঝখানে গিয়ে ডিস্টার্ব হয়েছে, সেটাকে আমরা প্রথম থেকে শুরু করতে পারবো, এই যে জিনিস। আচ্ছা, সেটাকে যদি আমরা ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝাতে চাই, একটা ট্রানজেকশন শুরু হলো, ট্রানজেকশনটা অ্যাক্টিভ আছে, সে ট্রানজেকশনটা পুরো কমিট হতে পারে, রেজাল্ট কমে যেতে পারে, অথবা অর্ধেক কমিট হয়ে পার্শিয়ালি কমিট হয়ে সে ফেল করে অ্যাবর্ট হতে পারে, অথবা প্রথমে সরাসরি অ্যাবর্ট হতে পারে। ইজি জিনিস, কি কি হতে পারে? সরাসরি কমিট হতে পারে, অথবা অর্ধেক কমিট হয়ে ফেল হতে পারে, অথবা একদম শুরুতে অ্যাবর্ট হয়ে যেতে পারে। ওকে, এরপরে বলতেছে যে একটা ট্রানজেকশন ফুলফিল ট্রানজেকশন হওয়ার জন্য সেটা এসিড প্রপার্টি থাকতে হবে। এসিড প্রপার্টি কি? অ্যাকুরেসিটি থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, অ্যাকুরেসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন আর ডিউরেবিলিটি, এই চারটা প্রপার্টি থাকতে হবে। আচ্ছা, ধরে নিই যে এটা একটা ট্রানজেকশন, এটা একটা ট্রানজেকশন যেখানে এ অ্যাকাউন্ট থেকে আমাদের বি অ্যাকাউন্ট ট্রানজেকশন করতে হবে। ওকে, কত টাকা? 50 টাকা, 50 টাকা ট্রানজেকশন করতে হবে। ওকে, তাহলে কি করতে হবে? প্রথমে এতে আমরা কত টাকা আছে সেটা দেখবো, রিড করবো, তারপর একটা ভ্যালুর মধ্যে ওই যে টাকাটা আছে সেখান থেকে 50 বাদ দিয়ে যে ভ্যালুটা হবে সেটা রাখবো, সেই ভ্যালুটাকে আমরা এর মধ্যে অ্যাসাইন করে দেবো। তাহলে রাইট করুন হয়ে গেল। এরপর আমার বিটা আসবে, বিটে দেখবো কত টাকা আছে, সেটার সাথে 50 টাকা অ্যাড করবো, অ্যাড করার পর যেটা হবে সেটা আমরা বিটা আবার অ্যাসাইন করে দেবো। ইজি, কিন্তু আমি সবাই বুঝতে পারতেছি। এর মধ্যে এই চারটা প্রপার্টি, চারটা প্রপার্টি কি সেটা আমরা দেখতে চাই। প্রথমে দেখবো যে অ্যাটমিসিটি কি। অ্যাটমিসিটি হচ্ছে, অ্যাটমিসিটি হচ্ছে এই যে পুরোটা, পুরো যে ট্রানজেকশন সেটা একসাথে কমপ্লিট হতে হবে, অর্ধেক অর্ধে কমপ্লিট হলে সেটা অ্যাটমিসিটি ফলো করবে না বা অ্যাটমিসিটি মেন করবে না। যেমন এটা আমি ইরেজ করে দিই, এখানে যদি এখানে ইরেজ করে দিই, সাপোজ স্টেপ 1, 2, 3 পর্যন্ত আমাদের এক্সিকিউট হয়েছে, এরপরে সেই প্রোগ্রামটা অ্যাবর্ট করে দেবো বা কি বলবো কন্টিনিউ করে নেই, তাহলে কি হবে যে আমার এ অ্যাকাউন্ট থেকে কিন্তু 50 টাকা বের হয়ে গেল, কিন্তু বি অ্যাকাউন্টে গিয়ে সেটা আর অ্যাড হইলো না, তাহলে কিন্তু ট্রানজেকশনটা ফুলফিল হলো না, অ্যাটমিসিটি হলো না। যখন এই পুরো ট্রানজেকশনটা একসাথে এক্সিকিউট করবে, কমিট হবে, শেষ হবে, তখন আমি সেটাকে অ্যাটমিসিটি ফুলফিল করে সেটা আবার বলবো, এটা হচ্ছে অ্যাটমিসিটি। ওকে, আচ্ছা, আর কনসিস্টেন্সি কি জিনিস? কনসিস্টেন্সি হচ্ছে এ থেকে যে অ্যামাউন্টটা আমরা বিতে দিই
এ থেকে যে অ্যামাউন্টটাকে আমরা বিতে নিব বিতে নেওয়ার পরে আগে যে এ আর বিতে যে যত অ্যামাউন্ট ছিল ট্রানজেকশন হওয়ার পরেও টোটাল অ্যামাউন্টটা সেম সাপোজ আগে ছিল এতে সাপোজ 300 টাকা ছিল আর বিতে ছিল 400 টাকা টোটাল 700 টাকা এ থেকে যদি 50 টাকা মাইনাস করি তাহলে কত থাকবে 250 টাকা থাকবে আর যদি এখানে 50 টাকা অ্যাড করি তাহলে এখানে কত থাকবে 450 টাকা আর লিমিট কিন্তু 250 আর 400 মিলে 700 এই যে এটা হচ্ছে কনসিস্টেন্স যদি এরকম না হয় 50 টাকা আমি অ্যাড থেকে বাদ দিয়ে দিলাম কিন্তু বিতে গিয়ে সেটা আমি আর অ্যাড করলাম না তাহলে কিন্তু সেটা কনসিস্টেন্ট হবে না হ্যাঁ তাহলে এই যে আমাদের প্রপার্টি ট্রানজেকশন হওয়ার যে শর্ত সেটা আমাদের ফুলফিল করবে না আচ্ছা আইসোলেশন কি তাহলে আইসোলেশন হচ্ছে এ থেকে বি তে ট্রানজেকশন সেটা যখন দুটো ব্রাঞ্চ থেকে আলাদা আলাদা হবে করি সাপোজ সিলভার গেট ব্রাঞ্চ থেকে একজন ট্রানজেকশন করতেছে আর আরেকজন কুয়েট ব্রাঞ্চ থেকে করতেছে যদি এই দুইজনের ট্রানজেকশনটা আলাদা আলাদা না হয় একই সাথে না হয় না হয় তাহলে কিন্তু একই সাথে হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এদিকে একদম 50 টাকা মাইনাস করতেছে ওইদিকে 50 টাকা অ্যাড করে দিচ্ছে এদিকে 50 টাকা অ্যাড করতেছে 50 টাকা মাইনাস করে দিচ্ছে এরকম একটা হজগোল করতে হবে আইসোলেশন আলাদা আলাদা করা এটাকে হচ্ছে আলোক আইসোলেশন বা সামনে আরো দেখবো আইসোলেশন কিভাবে করে আচ্ছা ভিউএবিলিটি হচ্ছে এই যে ট্রানজেকশনটা ট্রানজেকশনটা যখন ফুলফিল হয়ে যাবে তখন ট্রানজেকশনটা যখন ফুলফিল হয়ে যাবে তখন নেটওয়ার্কে প্রবলেম থাকুক সফটওয়্যার প্রবলেম থাকুক যেভাবে যেটাই থাকুক না কেন আমাদের ডাটাবেজের মধ্যে সেই জিনিসটা আপডেট অবশ্যই দিতে হবে যদি সেটা আপডেট না হয় ট্রানজেকশন শেষ হলো কিন্তু আমাদের নেটওয়ার্ক প্রবলেম বা সফটওয়্যার প্রবলেমের কারণে সেটা আপডেট হলো না তাহলে কিন্তু সেটাকে আমরা ট্রানজেকশন বলতে পারি না যে প্রোগ্রামটা চালালাম সেটা রান করলো পুরো কিন্তু আপডেট হলো না এই যে আপডেট করার যে প্রপার্টি সেটা কিন্তু মাস্ট থাকতে হবে তাহলে সেটাকে আমরা কি বলবো ট্রানজেকশন বলবো এই চারটা হচ্ছে আমাদের প্রপার্টি এই চারটা হচ্ছে এসিড প্রপার্টি অ্যাটমিসিটি কনসিস্টেন্সি আইসোলেশন ইউনিটি অ্যাটমিসিটি হচ্ছে পুরো ট্রানজেকশন একসাথে হতে হবে মাস্কান অফ করা যাবে না কনসিস্টেন্সি ট্রানজেকশন আগে পরে টোটাল ভ্যালু সেম থাকতে হবে আইসোলেশন হচ্ছে দুই পাশ থেকে যে ট্রানজেকশন হয় দুজন ট্রানজেকশন করে তাহলে সেটা আলাদা আলাদা ট্রানজেকশন হতে হবে আর ডিউরেবিলিটি হচ্ছে যে কোনো সমস্যা হলেও যদি ট্রানজেকশন শেষ হয় তাহলে সেটাকে আমরা ডাটাবেজে আপডেট করার যে প্রপার্টি সেটা থাকতে হবে এটা হচ্ছে অ্যাসিড প্রপার্টি ওকে আমরা এখন দেখব ট্রানজেকশনের ডিরেসপিরিটি এই যে একটু আগে যেটা বললাম যে আইসোলেশন রাখা দুটো দুই পাশে ট্রানজেকশন হচ্ছে হ্যাঁ সেটাকে আমরা আলাদা আলাদা রাখতে চাচ্ছি টি ওয়ান ফুল ব্যারিকেড ট্রানজেকশন ফুল ব্যারিকেড ট্রানজেকশন মধ্যে চালাতে চাচ্ছি আর কুয়েটের ট্রানজেকশন দিয়ে কুয়েটের ট্রানজেকশন আলাদা রাখতে চাচ্ছি এই যে আলাদা রাখার যে সিস্টেম স্কিম বা কন্ট্রোল স্কিম সেটাকে আমরা কি বলি কনকারেন্সি কন্ট্রোল স্কিম বলি সেখানে আমরা শিডিউল মেনটেন করি যে আমাদের টি ওয়ান যে যেটা করতেছে টি ওয়ান এর কতটুকু কাজ কমপ্লিট হবে আচ্ছা টি ওয়ান এর কতটুকু কাজ কমপ্লিট হবে আবার টি টু কতটুকু কাজ কমপ্লিট হবে কোন কোন স্টেপ রান করবে কোন কোন স্টেপ কতটুকু কতক্ষণ রান করবে সেটাকে আমরা শিডিউল দিয়ে অ্যাসাইন করে দিতে পারবো তাহলে আমরা সেটাকে আইসোলেশনটা মেনটেন করতে পারবো এটাকে বলতেছে কনকারেন্সি কন্ট্রোল স্কিম এরপর আমরা কিছু এক্সাম্পল দেখব যে কি কি টাইপের শিডিউল হতে পারে আর কি ওকে আচ্ছা ধরে নিই যে একটা ট্রানজেকশন ট্রানজেকশনটা কি টি ওয়ান কুয়েটের ট্রানজেকশন ধরো সেখানে কি করতে যাচ্ছে কুয়েটের ট্রানজেকশন বা কুয়েটে যে ট্রানজেকশন করতে যাচ্ছে সে করতে যাচ্ছে কি এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে 50 টাকা ট্রান্সফার করতে যাচ্ছে আবার টি টু ট্রানজেকশন মানে ফুল ব্যারিকেটে যে ট্রানজেকশন হচ্ছে সেটা করতে যাচ্ছে যে এ অ্যাকাউন্টের 10% ব্যালেন্সকে এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে সহজ জিনিস না যদি এরকম হয় হ্যাঁ টি ওয়ান প্রথমে করলো কি এতে কত টাকা আছে দেখলো কত টাকা আছে দেখলো তারপর সেখানে মাইনাস করলো তারপর সেটাকে এড অ্যাসাইন করে দিলো তার বিতে কত আছে দেখলো সেখান থেকে 50 অ্যাড করে দিলো তারপর বিতে সেটা অ্যাসাইন করে দিলো কমিট করে দিলো তারপরে আমাদের টি টু যে ট্রানজেকশন সেটা শুরু হলো
এতে কত টাকা দেখলো সেখান থেকে 10% হিসাব করলো সেটাকে একটা ভ্যালুর মধ্যে রাখলো সেটাকে অ্যাসাইন করে দিল তারপর বি দেখলো সেটার সাথে ওই যে 10টা 10% যে ভ্যালুটা সেটাকে এসে অ্যাড করে দিল তারপর সেটাকে বি তে অ্যাসাইন করে দিল কম করলো এখানে কোনো সমস্যা হওয়ার কথা না প্রথমে T1 এক্সিকিউট করছে তারপরে T2 এক্সিকিউট করছে এই শিডিউলের মধ্যে যদি এরকম শিডিউল হয় T1 এর কাজ শেষ তারপর T2 কাজ শুরু হয়েছে সাপোজ তিনটার সময় সে ট্রানজেকশন শুরু করছে 3:15 শেষ আবার সে 3:15 শুরু করছে আর 3:30 শেষ তাহলে এই যে শিডিউল এর মধ্যে কোনো কনফ্লিক্ট হবে না ওকে আর যদি শিডিউলটা এরকম হয় প্রথমে T2 শুরু করলো প্রথমে যে T2 যে ট্রানজেকশনটা সেটা শুরু হলো এক রিড করলো তারপরে অ্যাসাইন করলো আগের মতো T2 শুরু করলো তারপরে T1 শুরু করলো তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না ও শেষ করছে তারপরে শুরু করছে এই যে জিনিস বুঝে যাচ্ছে আচ্ছা একটা থার্ড যে শিডিউল সেটা যদি এরকম হয় আমি এই জিনিসগুলো মুছে দিই এখানে কি বলতেছে আচ্ছা এখানে T1 আর T2 একসাথে শুরু করছে সাপোজ T1 তিনটার সময় শুরু করছে 3:05 3:05 পর্যন্ত সে করতে পারছে কি শুধুমাত্র এতে সে ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারছে সে সময় এসে কিন্তু T2 সে এক রিড করতে শুরু করে দিয়েছে আচ্ছা ভালো কথা আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে দেখি ও করলো এ দেখলো এ থেকে 50 টাকা মাইনাস করলো তারপরে এ কে অ্যাসাইন করে দিল আচ্ছা তারপর T2 এসে এ কে দেখলো তারপরে 10% হিসাব করলো এ থেকে 10% বাদ দিয়ে দিল তারপর সেটাকে এড অ্যাসাইন করে দিল তারপর বি করছে কি সে মিনিস্টার একটা অ্যাড করে দিচ্ছে তারপরে সে বি কমিট করলো এরপর বি দেখলো কত টাকা আছে তারপর করলো এখানে প্রবলেম হচ্ছে না এটা একটা হতে পারে এভাবে যদি করি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না কেন সে এ থেকে যে টাকাটা নিচ্ছে সে কিন্তু বিতে দেয় নাই এখনো বিতে এখনো দেয় নাই হ্যাঁ সে 50 টাকাটা অ্যাড করেছে সে যখন 10% এখান থেকে হিসাব করতেছে তখনও কিন্তু বিতে দেয় নাই তার মানে এই যে ট্রানজেকশনটা সেটা কিন্তু আলটিমেট এই যে আমাদের শিডিউল ওয়ানের যে ট্রানজেকশন সেটার সাথে মিলে যায় এটা একটা সেম আউটপুট দিবে ট্রানজেকশন ওয়ান আর ট্রানজেকশন টু শিডিউল থ্রি সেম আউটপুট দিবে আচ্ছা শিডিউল ফোর কি করবে এটা হচ্ছে শিডিউল ফোর আচ্ছা শিডিউল ফোরে কি হচ্ছে দেখি শিডিউল ফোরে সে এ থেকে 50 মাইনাস করার পর পরই সে এসে T2 এসে সে রিড করে ফেলতেছে সে যদি রিড করে ফেলে তাহলে সে কিন্তু সে এটা পাবে আবার সে রিড বি রিড করা শুরু করে দিয়েছে এর মধ্যে সে রাইট এ করতেছে আলটিমেট যদি এরকম শিডিউল হয় তাহলে যে আমাদের কনসিস্টেন্সি যেটা যে দুটাতেই একই ভ্যালু থাকবে এইটাতে অ্যাকাউন্টে 300 টাকা থাকলে ওই অ্যাকাউন্টে 300 টাকা থাকবে ট্রানজেকশনের পরে টোটাল অ্যাকাউন্ট আর কি এ প্লাস বি মিলে এই যে কনসিস্টেন্সিটা সেটা হারায় ফেলবে যদি আমরা শিডিউল ফোরের মতো যদি আমাদের ট্রানজেকশনটা হয় ঠিক আছে তাহলে আমাদের এই যে কখন কনফ্লিক্ট করবে এখন কখন কনফ্লিক্ট করবে না আমরা দেখছি যে শিডিউল যদি ওয়ান হয় তাহলে কনফ্লিক্ট করতেছে না শিডিউল টু তে কনফ্লিক্ট করতেছে না শিডিউল থ্রি তে কনফ্লিক্ট করতেছে না শিডিউল ফোর এসে কনফ্লিক্ট করতেছে তাহলে কখন কনফ্লিক্ট করবে কখন কনফ্লিক্ট করবে না সেটা আমরা আরেকবার শিখবো আর পরের ভিডিওতে দেখব ভিডিওতে যেটা থাকবে পরের ভিডিওতে আমাদের সিরিয়ালাইজেবিলিটিগুলো থাকবে সিরিয়ালি কীভাবে করবো কোনটার পরে কোনটা ট্রানজেকশন হবে এরপরে কনফ্লিক্ট কখন হবে সেগুলো থাকবে আর যে আমাদের যে ট্রানজেকশনগুলো সিরিয়ালাইজেবিলিটি ফলো করতেছে কিনা সেটা কীভাবে টেস্ট করবো আর রিকভার করা যাবে একটা সেটা কীভাবে টেস্ট করবো সেটা আমরা পরের ভিডিওতে দেখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ